সবার উপর শান্তি বর্ষিত হোক। ডিয়ার ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিবি বলছি আরবি মিডিয়া একাডেমি থেকে। আজকে আমরা আলোচনা করব হাইকোর্ট প্র্যাকটিস পারমিশন পরীক্ষার সংক্রান্ত বিষয়টি নিয়ে। আমাদের এই বিষয়টা জানার জন্য আমরা মূলত একটা সংক্ষিপ্ত ভিডিওটা করেছি। আজকে আমাদের আলোচনা বিষয়টা হচ্ছে যে ফার্স্ট কোশ্চেনটা যেখানে আমরা যাব, যে আসলে হাইকোর্ট প্র্যাকটিস পারমিশন পরীক্ষা কে দিতে পারছে। এক কথা উত্তর হচ্ছে বার কাউন্সিলে লিখিত তালিকাভুক্ত আইনজীবীগণ। এখন হচ্ছে কারা কতটা সময় হলে পারবে, সকল আইনজীবী কি পারবে, তার সময়সীমা সংক্রান্ত কোনো লিমিট আছে কিনা। সময়সীমা সংক্রান্ত বিষয়ে আমরা বলতে পারি যে এলএলবি বা এলএলবি অনার্স করে আসছে, তার 2 বছর প্র্যাকটিস যদি সে করে লোয়ার কোর্টে, সে 2 বছর প্র্যাকটিস করার পর সে হাইকোর্ট প্র্যাকটিস পারমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর যদি এলএলএম কমপ্লিট করে আসে তার জন্য সময়সীমা হচ্ছে 1 বছর। এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে এলএলবি বা এলএলবি অনার্স কমপ্লিট করা অ্যাডভোকেটদের করণীয় হচ্ছে 1.5 বছরের মাথায় ইন্টিমেশন পেপারটা জমা দেওয়া, 10 বছর প্র্যাকটিসরত হাইকোর্টের একজন সিনিয়র আইনজীবীর তত্ত্বাবধানে। তাহলে 2 বছরের মাথায় তার 6 মাসে পূর্ণ হয়ে যাবে, সে পরীক্ষা দিতে পারবে। আর এলএলএম এর ক্ষেত্রে ঠিক একই নিয়ম, এক্ষেত্রে সে 6 মাস হওয়ার পরেই ইন্টিমেশন পেপার জমা দিবে, তাহলে 6 মাস পরে সে তার সম্মুখে যে আগত পরীক্ষাটি থাকবে সেটাকে অংশগ্রহণ করতে পারবে। এই হচ্ছে কে অংশগ্রহণ করতে পারবে এবং কোন সময় অংশগ্রহণ করতে পারবে। এখন আমরা যাবো হচ্ছে হাইকোর্ট প্র্যাকটিস পারমিশন পরীক্ষার সিলেবাসটা কিরকম হয়। এখানে সিলেবাস সম্পর্কে আলোচনা করলে বলা যায় এখানে আমাদের পরীক্ষায় 3টা বিভাগ থেকে প্রশ্ন হয়, একটা হচ্ছে সিভিল, একটা হচ্ছে ক্রিমিনাল, একটা হচ্ছে রিট সংক্রান্ত। এখানে পরীক্ষা হয় 3 ঘন্টা ব্যাপী বার কাউন্সিল কর্তৃক নির্ধারিত স্থানে, এবং এই 3টা গ্রুপ থেকে যে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলি, প্রতিটা গ্রুপ থেকে 2টা প্রশ্ন থাকে, আপনাকে একটা আনসার করতে হবে। এখানে মানদণ্ডটা এরকম, সিভিলে 8 নম্বর থাকবে, ক্রিমিনালে 8 নম্বর থাকবে, এবং রিটে 9 নম্বর থাকবে। অবাক হচ্ছেন না? ঠিকই শুনতে পাচ্ছেন, 8, 8, 9 সর্বশেষ মাত্র 25 মার্কের পরীক্ষা দেবেন। সেই 25 মার্কের পরীক্ষায় আপনাকে তুলতে হবে 12, অর্থাৎ সিভিলে 8-এর মধ্যে 4 পেলেই চলবে, ক্রিমিনালে 8-এ 4 পেলেই চলবে, এবং রিটে 9-এর মধ্যে 4 পেলেই চলবে। সর্বশেষ যদি 25-এর মধ্যে 12 তুলতে পারেন, আপনি রিটেন পাশ করে গেছেন বলে ধরে নিলেন। এখন কথা হচ্ছে যে সিভিলের আসলে মূলত সিলেবাস গুলোর মধ্যে কি থাকছে। সিভিলের মূলত যে প্রশ্নগুলি হচ্ছে লাস্ট অনেকদিন যাব, সে আলোকে আমরা বলছি যে সিভিলের কোশ্চেনটা হচ্ছে আপিল কেন্দ্রিক, রিভিশন কেন্দ্রিক। পরীক্ষার মধ্যে একটা আপিল থাকবে, একটা রিভিশন থাকবে, গ্রুপ এ থেকে সিভিল থেকে আপনি যে কোনো একটা আনসার করবেন। এমনও হতে পারে 2টাই সিভিল আপিল থাকবে অথবা 2টাই সিভিল রিভিশন থাকবে। মোট কথা হচ্ছে 2টা কোশ্চেন থাকবে, সিভিল আপিল এবং রিভিশন মিলিয়ে বা পৃথক পৃথক ভাবে ওই 2টা থেকে আপনাকে একটা আনসার করতে হচ্ছে। এবার যে হচ্ছে ক্রিমিনাল, ক্রিমিনাল যে গ্রুপ বি আমরা বলছি গ্রুপ বি, এখানে প্রশ্নের মানটা পরিমাণটা ব্যাপক। এখানে থাকছে হচ্ছে ক্রিমিনাল আপিল, কখনো কখনো ক্রিমিনাল আপিল উইথ বেল পিটিশন, এরপর থাকছে ফৌজদারি কার্যবিধির 491 হেভিয়াস কর্পাস রিট, এছাড়া থাকছে ফৌজদারি কার্যবিধির 561 এর আলোকে কোয়াশমেন্ট। এই 3 ক্যাটাগরির প্রশ্ন, এখানেও একই কথা, 2টাই আপিল আসতে পারে, 2টাই হেভিয়াস কর্পাস রিট আসতে পারে, 2টাই 561 এতে এর আলোকে আসতে পারে। তাহলে আপনি ওইভাবে প্রিপারেশনটা নিতে হচ্ছে। থার্ড অপশন থাকতে হচ্ছে রিট, রিটে হচ্ছে একই কথা, রিট বেশ কয়েকগুলি রিটই পড়াশোনা করতে হবে আপনাকে, সেখান থেকে 2টা রিট থাকবে, আপনাকে একটা আনসার করতে হবে। এই যে 3টা প্রশ্ন আনসার করবেন, মাত্র 25 মার্কের সময় পাবেন আপনি, মাত্র 3 ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে মাত্র 3 ঘন্টা কেন বলছি, মাত্র 3 ঘন্টা এই কারণে বলছি যে এই 3টা প্রশ্নে আনসার করতে গেলে আপনি 3 ঘন্টা লাগার যুক্তি কারণ আছে বলেই। প্রশ্ন প্রণয়ন যারা করেন তারা পরীক্ষার সময়সূচি 3 ঘন্টা রেখেছেন, এটা যদি অতই সহজ হতো। 25 মার্ক আমরা জীবনভর দেখে আসছি যে 100 মার্কের পরীক্ষা দিয়ে 4 ঘন্টায় 3 ঘন্টায়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এলএলবি যারা করেছেন 4 ঘন্টায় পরীক্ষা দিয়েছেন 100 মার্কে।
সেখানে মনে হচ্ছে মাত্র 25 মার্ক, এতে 1 ঘন্টা দিলে যথেষ্ট, কিন্তু না, এই তিনটা ড্রাফট লিখতে গেলে আপনাকে 3 ঘন্টা সময় কভার করবে, এইভাবেই প্রশ্নপত্রগুলি করা হবে। কাজে আপনার করণীয় হচ্ছে যে প্রশ্নপত্র উপযুক্ত বাছাই করে আনসার দিকে ধাবিত হওয়া, টাইম ম্যানেজমেন্ট গুলির দিকে তৎপর থাকা এবং সঠিক প্রশ্ন নির্বাচনের মাধ্যমে যথাসময়ে পরীক্ষাগুলিকে ভালোভাবে আনসার করে বেরিয়ে আসা। তাহলে আপনার সফলতার পথ মিলবে এবং ভাইবার দিকে আপনি এগোতে পারবেন। এই হচ্ছে মোটামুটি একটি সংক্ষিপ্ত ধারণা। এতক্ষণ আমার আলোচনা শোনার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।